একদিন ড্রাইভার কে ডাকে বলে ড্রাইভার মুসলমানের ভিতরে সবচাইতে বড় আলেমকে তার কাছে নিয়ে যাও। ওর কাছে যখন গেল আরো কিছু ইসলামী বই দিল, বইগুলি পরে পরে তার ভিতরে ইমানের মহব্বত ঢুকে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ইমান এত মজবুত জিনিস, এমন এমন পাওয়ারফুল ইমান, ইমান যখন কারো ভিতরে ঢুকে যায় ও কিন্তু বুলেট বোমাকে ভয় করে না, ও কিন্তু পিস্তল ভয় করে না, ও আগুনে জাপ দেওয়াকে ভয় করে না। আপনারা লক্ষ্য করেন মুসা কালিমুল্লাহকে যখন ফেরাউন বলেছিল ও মুসা তুমি জাদুনিয়া মাঠের ময়দানে আসো, আমিও কিন্তু জাদুঘরদেরকে নিয়ে আসব। এক জায়গায় জমাত হইল, মুসা নবীর বেশ ধারণ করে মাঠে ময়দানে হাজির হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা, তারাই আগে জাদু প্রদর্শন করলো, মুসা নবী লাঠি ছেড়ে দিল, সাপ হইয়া সবগুলি সাপকে খেয়ে ফেললো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সমস্ত জাদুঘররা বলতেছে এটা কোনো সাধারণ সাপ নয়। এরা তারা বলতেছে কি আমান্তু বিরব্বি হারুনা মুসা, আমরা সকল জাদুঘর মুসা এবং হারুনের রবের উপরে ইমান নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কয় আমার অনুমতি ছাড়া ইমান নিয়ে আসছো, বুঝতে পারবে এর কি মজা, আমি হাত কাটবো পা কাটবো তোমাকে শুলিতে ছড়াবো, কেন আমার অনুমতি ছাড়া ইমান নিয়ে আসলে। ফেরাউন কত বড় জালেম। ব্যাপারী বাড়ি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন। শ্রীপুর গাজীপুরের সুনামধন্য আলেম বুজুর্গ আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আবু সাইদ সুফি হুজুর, আজকের এই মাহফিলের প্রধান বক্তা সাদিকুর রহমান আল আজহারি, অন্যান্য মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত আমার প্রিয় মুসল্লি ভাইসব, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলে মিলে কালিমাতুর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? কেমন খুশি একটু আওয়াজ দিলে আমরা বুঝবো, কেমন খুশি একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর। বুঝা গেল এখন আওয়াজ হয় নাই, যেসব মানুষ নেমে গিয়েছে এরা বুঝক যে হাজার হাজার জনতা নারায়ে তাকবীর। কোরআন সুন্নার আলো। আমার ভাইরা, আমি কিন্তু আসলে এখানে বক্তা নয়, আমি আপনাদের মতোই একজন শ্রোতা, তবে আমাকে মহব্বত করে ভালোবেসে যাহারা এই সময়কে আমাকে সুযোগ দিয়েছেন, আমি সকলের দীর্ঘায়ু কামনা করি, মাদ্রাসার উন্নতি কামনা করি। আপনারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারিমের সূরা ইখলাস তেলাওয়াত করেছি যাহাতে আপনারাও পড়তে পারেন, কিন্তু আমার মূল আলোচ্য বিষয় হল সূরাতুদ দোকান থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটাকে লক্ষ্য রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। হাদিস ও কোরআনের আয়াতকে সামনে রেখে কিছু বলার জন্য আল্লাহ তাআলার নিকট তৌফিক চাইতেছি, আল্লাহ যেন আমাকে বলার মতো তৌফিক আর ক্ষমতা দান করেন। আপনারা বলেন আমিন। বক্তার কোনো ক্রেডিট আর শক্তি নাই কথা বলার, আল্লাহর তৌফিক দেওয়া ব্যতীত। এই জন্য অনেক অনেক মাহফিলে অনেক বড় বক্তা কথা বলতে পারে না, এটা বহু নজিরার দৃষ্টান্ত আছে। আমি সারা বাংলাদেশের বহু দৃষ্টিকে কথা বলি এটা ঘোষণা দিয়েছি। আমার জীবনে হযরত ছিলেন কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী শহীদ মসজিদ ও জামিয়া ইমদাদিয়ার স্বনামধন্য শেখুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদী মাদ্রাজিল্লাহুল আলী। আমি একটা মাহফিল দেখেছিলাম ফরিদপুর ডিস্ট্রিক্ট ভাঙ্গা থানা। আমি ওনাকে বললাম যে হযরত আমি তো ওখানে যাওয়ার ইচ্ছা করি, তারা আমাকে প্রধান বক্তা দিলেন, তিনি বললেন ওখানে যাইও না। আমি বললাম হযরত পরের দিন হবিগঞ্জ, তিনি বললেন হবিগঞ্জ যাইবা কিন্তু ফরিদপুর যেও না। এদিকে মাহফিল কর্তৃপক্ষ ওরা বারবার ফোন দিচ্ছে যে আপনাকে আসতেই হবে, আপনি প্রধান বক্তা নাম আমাদের সম্মান যায়। ঘটনাক্রমে ওনাকে না চিনিয়ে আমি গেলাম,
হাজার হাজার যৌনতার সম্মুখে প্রধান বক্তার নাম ঘোষণা করে মঞ্চে তুললো, কিন্তু আল্লাহর কুদরত বোঝা কঠিন, মঞ্চে উঠে একটি কথাও বলতে পারলাম না। তার কারণ আমি এটাই বুঝেছি যে কেরামাতুল আউলিয়াই হক্কুন, যে হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসার পরে যখন আমার ভাইরা ও দেশের রাজা পানি দিতে অস্বীকার করল, তখন তিনি এক লোটা পানি যখন সাগর থেকে নদী থেকে উঠালেন, তখন ভারতের সমস্ত পানি শুকিয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা হাদিস শরীফে সরকার দু আলম বলে, মান আদা ওলিয়ান ফাকাদ আযানতু হারবাল্লাহ, যে ওলিদের সাথে দুশ্মনী করে, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি যে আমি আল্লাহ নিজে তার সঙ্গে দুশ্মনীর ঘোষণা দেই, যুদ্ধের ঘোষণা দেই। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি কি বলবো, ওনার কথা না রেখে যাওয়ার কারণেই এমনটি হয়েছে। যাক, সকালবেলা এটা মাদ্রাসার মাহফিল, প্রায় 500 ছাত্র মসজিদে। মোহতামিম সাহেব বললো, আপনি ঢাকা থেকে আসছেন, ফজরের পরে কিছু কথা বলেন। ফজরের পরে প্রায় 1.5 ঘন্টা কথা বলেছি, বলেন আল্লাহু আকবার, মঞ্চে একটি কথাও বলতে পারলাম। এই জন্য আমার ভাইরা, সর্ব অবস্থায় সব কিছু করার মালিক কে? আরো জোরে বলেন কে? আমি কোরআনে কারিমের সূরা যখন পড়ি, এতে আল্লাহ কি বলতে চাইলেন আমরা এই সূরা দুখানের মধ্যে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, আল্লাহ কি বলেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করি। প্রত্যেকটা মানুষ মায়ের গর্ব হয়ে আসে, ঠিক না বেটি? প্রত্যেকটা মানুষেরই মা আছে, বাবা আছে, দু একজন ছাড়া, ঠিক না বেটি? একজন হলো ঈসা আলাইহিসসালাম, বাপ ছাড়া। আদম আলাইহিসসালামের মাও নাই, বাবাও নাই। হাওয়া আলাইহিসসালামের মা আছে, বাবা আছে, নাই। এই জন্য আমি বললাম দু একজন ছাড়া। প্রিয় ভাই সব, আমি সূরা দুখানের প্রথম আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ আয়াতের ভিতরে বলেন, সর্বপ্রথম কোরআন ছিল লৌহে মাহফুজে। জুড়ে বলেন কোথায় ছিল? লৌহে মাহফুজে ছিল। লৌহে মাহফুজ থেকে রব্বে করিম সর্বপ্রথম দুনিয়ার আকাশে কোরআন নাজিল করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন যদি দুনিয়ার কোনো মানুষ প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাওহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করো হলো, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেয় আমার বাড়ি লাওহে মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি প্রশ্ন করে, কোরআন এত দূরে তুমি ছিলে, আসমানের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার অনেক উপরে আছে আরশে আজিম, এর উপরে আছে আমার ভাইরা লৌহে মাহফুজ। ও কোরআন, এত দূর থেকে তুমি দুনিয়ার জমিনে কেমনে আসলে, কার মাধ্যমে আসলে? কোরআনে কারিম জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমীন। বলেন আল্লাহু আকবার। কোরআন বলে আমি জিব্রাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি। আবার যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন তুমি লৌহে মাহফুজে ছিলে, তুমি দুনিয়ার আকাশে এসেছো, কোন মাসে এসেছো, কোন রাত্রে এসেছো আমাকে বলে দাও, কোরআনে কারিম জবাব দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার জমিনে রমজান মাসে নাজিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার যদি প্রশ্ন করেন, তুমি লৌহে মাহফুজে ছিলে, জিব্রাইলের মাধ্যমে আসছো, এখন তুমি রমজানুল মুবারকে আসছো, দিনে আসছো না রাত্রে আসছো, প্রশ্ন জাগে কিনা?
অনেকে দেখবেন প্রশ্ন করে, হুজুর ফেরাউনের বাপের নাম কি, মুসা আলাইহিস সালামের বাপের নাম কি? আল্লাহু আকবার। এগুলি কিন্তু তেমন এমন উল্লেখযোগ্য কথা না যেগুলি আপনি হাশরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরকম কোন আছে যে ফেরাউনের বাবাকে জিজ্ঞেস করবো? আছে নাই? বন্ধুরা, কেউ যদি প্রশ্ন করে কোরআন রমজান মাসে নাজিল হয়েছ, বলো দিনে এসেছ না রাত্রে এসেছ? এইবার আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ সূরা দুখানের ভিতরে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলে নিশ্চয় আমি কোরআন লাইলাতুল মুবারাকা বরকতময় রজনীতে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি আরো স্পষ্ট চান, আপনি যদি প্রশ্ন করেন এই কোরআন বরকতময় রজনী, অনেক রাত্র আছে, জুমার রাত্র বরকতময়, ঈদের রাত্র বরকতময়, শবে বরাতের রাত্রটাও বরকতময়, ও কোরআন তুমি সত্যিকার অর্থে কোন বরকতের রাত্রে এসেছ? এইবার কোরআনে কারিম জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার মূল আপনাদেরকে যা আমি বুঝাতে চাইলাম মূল বিষয় সেটা হলো, আমার ভাইরা, কোরআনে কারিম দুনিয়ার জমিনে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, মসজিদে শিক্ষা দেওয়া হয়, খানকায় শিক্ষা দেওয়া হয়। আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা বলুন তো, কোন ফ্যাক্টরির মধ্যে কি কোরআন শিক্ষা দেওয়া হয় না? গেঞ্জি তৈরি করা হয়? সোয়েটার ফ্যাক্টরিতে কি তৈরি করা হয়? আর আমার ভাইরা গার্মেন্টস ফ্যাক্টরিতে? আল্লাহু আকবার। স্পিনিং মিল যেগুলি আছে সুতা তৈরি হয়, ঠিক না বেঠি? মাদ্রাসায় কি তৈরি হয় আপনারা বলেন? মাদ্রাসায় কি তৈরি হয়? সরকার বলে জঙ্গি তৈরি হয়, ঠিক না বেঠি? কোরআনে কারিমের সৈনিক তৈরি হয় মাদ্রাসায়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি দাঁড়িয়ে রাখি, এটা মাদ্রাসার ফসল। আপনি আমি সুন্নত মোতাবেক চলি, এটা মাদ্রাসার ফসল। আপনি আমি ওলামায়ে কেরামকে সম্মান করি, মাদ্রাসার ফসল। আপনি আমি ভালো পথে চলি, মাদ্রাসার ফসল। আপনি আমি বাইতুল্লাহ যায়, এটা মাদ্রাসার ফসল, ঠিক না বেঠি? মাদ্রাসা নাই, এলমে দিন নাই, দুনিয়াতে আসমান জমিন আলো বাতাস চন্দ্র সূর্য কিছুই থাকবে না, ঠিক না বেঠি? কিছুই থাকবে না। হাদিস শরীফে আপনারা শুনেছেন যে দুনিয়াতে যখন একটা মানুষও আল্লাহ বললে ওলা থাকবে না, তখন দুনিয়া কি হয়ে যাবে? জোরে বলেন কি হবে? ধ্বংস হয়ে যাবে, কেমত হয়ে যাবে। তাহলে আল্লাহ বলাটা শিখলেন কোথায়? বলেন কোথায় শিখলেন? এখন যে আলেমরা তো শিখবে মোল্লার দল, এটা মসজিদ পর্যন্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরে বন্ধুরে কোন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নাই। আমায় হতে পারে তুমি তাকে চিনো না, সে আল্লাহর ওলি, তুমি তাকে অসম্মান করলে তুমি দুনিয়াতেও বেইজ্জতি হবে, পরকালেও তুমি বেইজ্জতি হবে, ঠিক না বেঠি? দেখেন, ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বুঝাই দিই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কত বড় নবী এটা আপনাকে সহজে অল্প কথায় বোঝানো সম্ভব না। এতটুকুন বুঝে নেন যে বিশ্ব নবীকে গাছে মাছে পাহাড়ে পর্বতে সব কিছু বিশ্ব নবীকে চিন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি উট পর্যন্ত নবীকে চিন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। পরিচয়টা নিয়ে জানি, শিকারি হরিণ বেঁধে রেখেছে, কারে বাচ্চে? হরিণ বাদিয়ান শিকারি চলে গেল, ইতিমধ্যেই বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন পথ দিয়ে যায়, হরিণী ডেকে বলে গো রাসূলুল্লাহ ইয়া রহমাতুল্লিল আলামিন, জঙ্গলে আমার দুইটা বাচ্চা রেখে এসেছি, ওগো
নবীজি যদি আমার বাদনটা খুলে দেন আমি আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াই আমি এখানে চলে আসব। আল্লাহর পয়গম্বর ছিলেন রাহমাতুল আলামিন। কবি বলেন আইমামাল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। নবীজি দয়া লাগলো মায়া লাগলো ছেড়ে দিলেন। একটু পরেই শিকারি এসে বলে মুহাম্মদ হরিণি কোথায়? আমি ছেড়ে দিয়েছি দুধ খাওয়ায় চলে আসবে। শিকারি বলে বনের হরিণ ছাড়া পাইলে কখনোই তো ফিরে আসে না। নবীজি বলেন একটু অপেক্ষা করো, না আসলে আমি তো আছি। অপেক্ষা করতেছে, দীর্ঘ সময় চলে গেল আসতেছে না। কয় মুহাম্মদ এর পরিবর্তে কিন্তু তোমাকেই কতল করবো, জোরে বলেন না। এদিকে হরিণী জঙ্গলে গিয়ে বলে ও আমার দুধের বাচ্চারা শুনো, আমি রহমাতুল্লিল আলামিনকে জামিন রেখে দুধ খাওয়ানোর জন্য আসছি। বাচ্চারা রে দয়া করে মেহরবানি করে জলদি দুধ খেয়ে নেও, জীবনের শেষবারের মতো দুধ খাও, জিন্দগিতে কোনোদিন আর মা পাবে না। এইবার বাচ্চারা মায়ের স্তরে মুখ লাগাই না, হরিণীর বাচ্চা বিশ্ব নবীকে বাধা অবস্থায় জঙ্গলে বসে মা দুধ খাবো না যতক্ষণ পর্যন্ত রহমতুল্লিল আলামিনের বন্ধন না খুলবে রে মা, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার স্তনের মধ্যে মুখ লাগাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছে ছিনল মাছে ছিনল ছিনল বনের হরিণী শিকারি তাকায় দেখে একটা করিনি নয় একের সঙ্গে দুইজন আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কাছে চলে আসলো, এসে বলে রহমাতুল্লিল আলামিন অনেক বিলম্ব হয়েছে, দয়া করে মেহরবানি করে মাফ করে দিবেন। হরিণের বাসা তো শিকারি বুঝে না, মাথা নাড়ায় নাড়ায় পয়গম্বরকে ধন্যবাদ দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কবি বলেন শুধু যদাস রহমাতাল্লিল আলামিন মসজিদা শুধু হামারো ইয়া জমিন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী কত মায়ের সিদ্ধ এসে এইবার আল্লাহর পয়গম্বর বলে ও শিকারি একটা হরিণ তুমি বেঁধেছিলে, এইবার আরো দুইটা অতিরিক্ত আসলো, যাও তিনটেকে নিয়ে যাও। বনের শিকারি ডেকে ডেকে বলে ও মুহাম্মদ আমি জানতাম বনের হরিণী চারা পাইলে ফিরে আসে না, এখন দেখা যায় হরিণীরা পর্যন্ত মুহাম্মাদের কথা শুনে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে পড়ায় দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কাছে আসেন ভাই, সুন্দর করে বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
সবে কদরে আমার ভাইরা সবে কদর এত দামি এত দামি আল্লাহর পয়গম্বর বলে এক রজনী যদি কেউ বন্দেগী করে 83 বছর 4 মাসের ইবাদতের সব তার আমল নামায় দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ 83 বছর 4 মাস তাহলে কত দামি আল্লাহু আকবার মানুষ সারা জিন্দেগি ভর যদি কেউ নাফরমানি করে আর শবে কদরের রাতে যদি সে তওবা করতে পারে কানতে পারে চোখের পানি ছেড়ে দিতে পারে জিন্দেগির সব গুনাহ আল্লাহ মুহূর্তে মাফ করে দিতে পারে পারে কিনা বলেন দেখেন ছোট্ট আরেকটি বিষয় বলি মুজাকারা আপনারা জানেন ওয়াজ জানেন এখন শুধু মুজাকারা পুনরালোচনা মালিক ইবনে দিনারের ছোট্ট একটি মেয়ে ছিল মেয়েটি ছোট অবস্থায় মারা যায় বাবা বড় আদর করতেন এতে করে বাবা বারাক্রান্ত হয়ে গেল মেয়ের সুখে তিনি শুকিয়ে গেলেন কাঁদতে থাকে একদিন শব্দ যুগে দেখে ভয়ঙ্কর সর্প মালিক ইবনে দিনারকে দৌড়ায় দৌড়ায় নিতেছেন তিনিও ধরতেছেন হঠাৎ করে চটিয়াল ময়দান মরু প্রান্তরে তাকায় দেখে একজন বৃদ্ধা মানুষ দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা অবস্থায় ডাক দিয়ে বলে বুড়া বাবা দেখো না ওই ভয়ঙ্কর সর্প আমাকে দৌড়ায় দয়া করে মেহেরবানি করে আমাকে বাঁচাও বুড়া লোকটা বলে না পারবো না আমার গায়ে শক্তি নাই জোরে বলেন আল্লাহু আকবার সারে দুনিয়া হু মুখালিফ সারে দুনিয়া হু মুখালিফ কুছ নহি নুকসান হ্যায় ডর নহি হ্যায় গম নহি হ্যায় জোর নহি হ্যায় গম নহি হ্যায় জব রহমত রহমান হ্যায় বললো আমি পারবো না তুমি আরো সামনে যাও ওখানে গে পাহাড়ে গে ডাক দাও যদি তোমার কোনো আমানত থাকে হতে পারে তোমাকে বাঁচাবে ইতিহাস আপনারা জানেন এখন ইউটিউবের যুগ মেমোরির যুগ পকেটে ওয়াজ বাজে ঠিক না বেটি মুজাকারা করতেছি যদি কারো ভালো লাগে একটু চোখের পানি যদি আপনি ফেলতে পারেন তাহলে জিন্দেগি সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ মনটা নরম করেন মালিক ইবনে দিনার দৌড়তেছে সবটাও কিন্তু পিছনে পিছনে যায় দৌড়ে পাহাড়ে গেলেন বিরাট উঁচা টিলার উপরে গিয়ে ডাক দেখে গো আমাকে বাঁচাও বাঁচাও হঠাৎ করে অনেকগুলো শিশু বের হয়ে আসলো এরই মধ্যে ওই যে ছোট্ট মেয়েটা মারা গেল সে দৌড়ে আসিয়া বাবার কোলে উঠেছে জোরে বলেন আল্লাহু আকবার এইবার চপকা তবে গিয়েছে বাবা ডাক দিয়ে বলে মা তুমি না কিছুদিন পূর্বে মারা গেলে কেমন করে মা তুমি আসলে এখানে কি করো রে মা এবার মা বাবাকে কোরআনে কারিম তেলাওয়াত করে শোনায় আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক সুন্দর কণ্ঠে কোরআন পড়ে মালিক ইবনে দিনার বলে মা তুমি না ছোট্ট বেলা মারা গেলে রে মা এই কোরআনে কারিমের তেলাওয়াত কোথায় শিখলে মা জবাব দেয় বাবা ছোটবেলা যত সন্তান মারা যায় আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সন্তানগুলি পৌঁছে যায় আল্লাহর দোস্ত ইব্রাহিম ওই বাচ্চাগুলিকে কোরআনে কারিম শিক্ষা দান করে জোরে বলেন সুবহানাল্লাহ ব্যাপারী বাড়ি জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় কোরআন শেখায় কে জোরে বলেন 7000 টাকা দামের হুজুর আপনারা কিন্তু দাম দেন না কই 3 টাকার মোল্লা ও ভাইরা আমার বন্ধুরা আমার দাওয়াতুস সুন্নাহ মাদ্রাসায় হাদিসতে পড়েছিলাম ব্যাখ্যা করার সুযোগ হলো না আল্লাহর পয়গম্বর বলে ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া উসুম্মাল উলামা আল্লাহর পয়গম্বর বলে দুনিয়ার জমিনে মানুষ মামলার ভিতরে পড়লে উকালতির কাছে উকিলের কাছে দৌড়াদৌড়ি করে কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদে পড়বে তখন সবার আগে যাবে মানুষেরা রাসূলুল্লাহর দরবারে জোরে বলেন আল্লাহু আকবার কোথায় যাবে মানুষেরা নবীদের কাছে জোরে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় যাবে ও আমার ভাইরা বন্ধুরা মালিক ইবনে দিনার বলে মা এত সুন্দর করে কোরআনে কারিম কোথায় শিখলে রে মা
ছোট্ট মেয়ে জবাব দেয় বাবা আমাকে আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ কোরআন শিখাইয়াছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে শোনা অন্যায় পাপা চার ছেড়ে দিবে, এখনো কি তোমার সময় হয় নাই? ডানে মাটি বামে মাটি ওরে নিচে মাটির বিচার, সাথী নাই রে বাতি নাই রে, আল্লাহ যেই ঘরে কি জানি হইবে অন্ধকার কবরে, কি জানি হইবে অন্ধকার কবরে, সাপে পিছনে সাপ আমাকে দৌড়ায় দৌড়ায় নিতেছে রে মা, যেই মাত্র তুমি কুলে উঠেছো মা সাপ থেমে গিয়েছে গো মা। আমি তোমাকে প্রশ্ন করি মা, সাপটা বাকে আমি সামনে পেয়েছিলাম বৃদ্ধ মানুষটাই বাকে, মা গো এইবার তুমি কুলে উঠার কারণে সাপ থেমে গেল মা, কেন সাপটা থেমে গেল? এইবার ছোট্ট মেয়ে জবাব দেয় বাবা আমি আল্লাহর কুরআন বুকে ধারণ করেছি, জোরে বলেন আল্লাহু আকবার। হাতে তলোয়ার বুকে কোরআন মুখে আল্লাহর নাম, জিহাদের মাঝে আছে জীবনের দাম, ঠিক না ঠিক? এই যুগে কোরআন শিক্ষা দেওয়া এটা একটি জিহাদ, জোরে বলেন আল্লাহু আকবার। যে যুগে মানুষ বিজ্ঞানের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগে মুহূর্তের ভিতরে একটা ছেলে মেয়ে জীবনের চরিত্র সব নষ্ট করে কুলাঙ্গার হয়ে যাচ্ছে, আর এই যুগে যদি ইউটিউব ফেসবুক আর ইন্টারনেট ফলো করে কোরআন পড়ে ওয়াজ শুনে আমার ভাইয়েরা হামদু নাচ শুনতে পারে, মনটা নরম করে চোখের পানি ছেড়ে দিতে পারে, মুহূর্তের ভিতরে একটা অসৎ মানুষ পাপিষ্ট বেশ্যা মহিলার জীবনের গুণা মাফ হয়ে সেও একজন আল্লাহর পেয়ারা বান্দি হতে পারে, ঠিক না বেঠি? যুগটা এখন বিজ্ঞানের যুগ। মেয়ে জবাব দেয় বাবা আমি ছোট্ট হলে কি হবে, আমার ভিতরে এত পাওয়ারফুল কোরআন, এই কোরআন দিয়া আমি সাপটাকে থামিয়ে দিয়েছি, জোরে বলেন আল্লাহু আকবার। বাবা প্রশ্ন করে মা সাপটাকে আমি পথে একটি মানুষ পেয়েছিলাম বৃদ্ধ মানুষ সাদা পোশাক পরিধান করা সেই বাকে, ছোট্ট মেয়ে জবাব দেয় বাবা জিন্দগি ভর তুমি যত পাপ করেছ অন্যায় করেছ বাবা, এই পাপ গুলি বাবা সাপের রূপ ধারণ করে তোমার দৌড়ায়। বাবা প্রশ্ন করে মা ওই জীবনের পথে সাপ ধরন অবস্থা আমি ছোট্ট একটা বৃদ্ধ মানুষ পেয়েছিলাম সাদা পোশাক পরা, মা গো ওই লোকটাকে ছোট্ট মেয়ে জবাব দেয় বাবা এই জীবনের ভিতরে তুমি অল্প নেক আমল করেছ, এই অল্প নেক আমল বুড়ার রূপ ধারণ করেছে, তার গায়ে শক্তি নাই, ওমরা দুনিয়া চান্দে রুজে মেঘমানি, ওমরা দুনিয়া চান্দে রুজে মেঘমানি, কুজা নম্রদ কুজা ফেরাউন, কুজা নম্রদ কুজা ফেরাউন, কুজা তখতে সুলাইমানি। এই
জীবন নেহি শুধু খেলিবার তরে ইহার ভিতরে মহৎ উদ্দেশ্য রয়েছে। সুরে বলেন ঠিক না বেটি, যেদিন তুমি এসেছিলে ভাবে খেতেছিলে তুমি একা হেসেছিল সবে, এমনি জীবন করিয়া গঠন, এমনি জীবন করিয়া গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সুরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে বলে বাবা ওই বৃদ্ধ লোকটা হলো জীবনের তোমার সামান্য নেক আমল, তার গায়ে শক্তি নাই, ওই সাপটা ছিল শক্তিশালী, পদ আমল অনেক বেশি, এই জন্য সে তাকে বাধা দিতে পারে নাই, কিন্তু আমি হলাম তোমার নেককার সন্তান, কন্যা সন্তান। আল্লাহর পয়গাম্বর বলে আমার দিকে তাকায় দেখেন, কারো যদি একটা কন্যা সন্তান থাকে আল্লাহর পয়গাম্বর বলে তার একটা জান্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর বলেন কারো যদি তিনটি কন্যা সন্তান থাকে, তিনটি কন্যা সন্তানকে যদি লালন পালন করে বিয়া দেয়, আল্লাহর পয়গাম্বর বলে তার তিনটে জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও নবীজি তার দুইটে মেয়ে, আল্লাহর পয়গাম্বর বলে তার জন্য দুটি জান্নাত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার সাহাবীরা প্রশ্ন করে, ও নবীজি যার শুধুমাত্র একটা কন্যা সন্তান, আল্লাহর পয়গাম্বর বলে যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কন্যা সন্তানকে আমরা দাম দেই না। আমার ভাইরা, আমার আত্মীয়র ভিতরে ঘটনা আমি নিজের কানে শুনেছি, যাইতে পারি নাই, মা এমন মেয়ে ফাঁসি নিয়ে মরেছে। জোরে বলেন না, দুই তিন দিন আগের ঘটনা। বাবা নাকি বলতো মেয়েকে তুই কালো হয়েছিস, তাকে আদর করতো না, টাকা পয়সা কিচ্ছুই দিত না, আজকে সে আত্মহত্যা করেছে। আমার ভাইরা, এই জীবন সকলেরই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনি আমি কি নিব, পাথেও আমি কি নিয়ে যাব। মেয়ে যখন বলতেছে বাবা ওই সাপটা ছিল তোমার বদামল, বদামল বেশি কাজে শক্তিশালী হইয়া তোমাকে দৌড়ায়, আর বৃদ্ধ লোকটা ছিল তোমার জীবনের সামান্য নেকামল, এই সামান্য নেকামল বদামলকে প্রতিহত আর বাধা দিতে পারে না, যেই মাত্র আমি তোমার কুলে উঠেছি, আমি তোমার নেককার মেয়ে, আমার বুকে কুরআন রয়েছে, কাজেই আমি তোমার কুলে ওঠার সাথে সাথে সাপটা থেমে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলতে চাই, আমি হাদিস পড়েছি, আল্লাহর পয়গাম্বর বলেন ইকালু লি সাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে সাহেবে কুরআন যে কুরআন পড়নেওয়ালা যে, বিশেষত মুহাদ্দিসিনে কেরাম বলেন হাফেজে কুরআনদেরকে বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়াত্তাকি এবং উপরে উঠো। আমি বলতে চাই হাফেজে কুরআন তার মা বাবাকে জান্নাতে নিবে তো নিবেই, আরো দশজন জাহান্নামীকে সাফাত করে জান্নাতে নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলতে চাই কে কে হাফেজে কোরআনের মা বাবা হতে চান, দুটি হাত তুলে দেখান, আল্লাহ কবুল করক, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান, যার সন্তান নাই আপনার নাতিকে দেন, যার ছেলে নাই আপনার মেয়েকে দেন। মহিলা মাদ্রাসা হয়েছে, গত বছর বলেছিলাম যে হাজি সাহেবের নামটা বললে তার তাকে কাটো করা হবে, উনি একটা মাদ্রাসা করার পরে ব্যাপারী বাড়ির কিছু মেয়ে হলো পর্দা শিখেছে, বুরকা করে, নামাজ পড়ে, ওযু করে, নানান অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত থাকে, ঠিক না বেটি? মা যদি সুতি হয় তাহলে পুরা সংসারটা ভালো হবে, ঠিক না বেটি? আমার ভাইরা, পূর্বের বক্তা বলতেছিলেন অনেক কথাই ছিল, আপনাদেরকে একটি কথা বলি মা বাপ সম্পর্কে। দেখেন, আপনারা শুনেছেন বিখ্যাত ওলির নাম হযরত ইব্রাহিম ইবনে আদহাম, কি নাম? উনি ইব্রাহিম ইবনে আদহাম তার নানার নামে পরিচিত, এটা বাবার নাম না, ইতিহাসের মধ্যে লেখা আছে। আমার ভাইরা বন্ধুরা, উনি যে পিতার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছেন, তিনি নদীর পাড়ে একটা ফল খেয়েছিলেন, ফলটাকে তিনি মা পোনার জন্য নদী পথ ধরে ধরে গাছের কাছে গেলেন, ডাক দিলেন, কে গো ওই গাছের মালিক? বৃদ্ধ একজন মহিলা চলে আসলো, ডাক দিয়ে বলে মা নদীর ভিতরে একটা ফল পড়েছিল রে মা, আমি খেয়ে ফেলেছি, কুদার যন্ত্রণা আমাকে তুমি ক্ষমা করে দাও। বৃদ্ধা মহিলা বলে বাবা রে, আমি গরিবতার কারণে এই গাছটা আমি অর্ধেকটা বিক্রি করে ফেলেছি, অর্ধেক গাছের মালিক আমি, অর্ধেক গাছের মালিক দেশের বাদশাহ, বাবা আমি অর্ধেক ফলের ক্ষমা দিতে পারি, বাকি অর্ধেকের ক্ষমা দিতে পারি না। বললো মা অর্ধেক
ফলের ক্ষমা দাও, বাকি অর্ধেকের জন্য আমি বাদশার দরবারে যাব। অর্ধেক ফলের ক্ষমা নিয়ে তিনি বাদশার বাড়িতে গেলেন, ডাক দিলেন, কে আছেন বাড়িতে? বাদশা বের হয়ে আসলো, ডাক দিয়ে বলে, বাদশা শুনেছি আপনি অমুক গাছের অর্ধেকটা গাছের মালিক, আমি একটা ফল খাওয়ার কারণে বাদশা অর্ধেক ফলের ক্ষমা নিলাম, বাকি অর্ধেকের জন্য আপনার কাছে আসতে আমাকে মাফ করে দিন। বাদশা বলে, না না এইভাবে ক্ষমা করা যাবে না। বলে, তবে তুমি গড়ের ভিতরে গেলেন বিবিরে, আমার একটা সতী সাধী মেয়ে দীর্ঘদিন পর্যন্ত ভালো ছেলে খুঁজতেছে, এবার বলো বিবি অর্ধেকটা ফলের জন্য যে আসতে পারে ক্ষমা নেওয়ার জন্য, অত সাধারণ মানুষ নয়, এত অসাধারণ একজন মানুষ, ঠিক না বেটি? বিবি বলে, তাহলে মেয়েটাকে তুমি তার কাছে বিয়ে দিয়ে দাও। এইবার বাদশা এসে বলে, বাবা ক্ষমা দিতে পারি, তবে আমার একটা শর্ত হলো, আমার একজন কন্যা সন্তান আছে, ও কিন্তু কানা, ও কিন্তু লোলা, এটা কিন্তু আব্দুল কাদির জিলানির মায়ের কথা বলি না, হে কিন্তু কানা, ও কিন্তু লোলা, ও কিন্তু চোখে দেখে না কানে শুনে না, এমন মেয়ে যদি বিবাহ করো তাহলে আমি ক্ষমা দিতে পারি। ওরা ছিল আল্লাহওয়ালা আউলিয়ারা, কারে উকুবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ক্ষমা হয়ে যায় তাহলে আমি রাজি হয়ে গেলাম, হ্যাঁ আমি রাজি আছি। বিবাহ হয়ে গেল, রাতের বেলায় মেয়েটা ঘরের ভিতরে গেল, বাসুর করে স্বামী গেলেন, গিয়ে দেখে এমন সুন্দরী নারী যার হাত বালা পা বালা বিশ্ব সুন্দরী, জোরে বলেন আল্লাহু আকবার। এবার তিনি তাকায় না, আহারে অর্ধেকটা ফলকে ক্ষমা নিতে আসলাম, এবার উনি বললেন যে খানা লোলা, হ্যাঁ কানে শুনে না, এবার দেখা যায় সুন্দরী, তাহলে মনে ভুলে উনি চলে আসছে। এবার আল্লাহর ওলি আমার ভাইয়ের আদহাম, ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে পড়তে মোনাজাতে মশগুল, বলেন আল্লাহর কাছে মাফ চা, আল্লাহ তুমি যদি মাফ না করো আমাকে, বলো দেখি মাওলা আমি যাব কার কাছে, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমারই দরজাই রইলাম পড়িয়া। আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, অর্ধেক ফলের ক্ষমা নেওয়ার জন্য এসেছিলাম, এখন বিবাহ করতে বাধ্য হলাম, কিন্তু বাবা বলেছিল, শ্বশুর বলেছিল মেয়েটা অন্ধ লোলা, কিন্তু আমি দেখি তার উল্টা, আল্লাহ আমার তুমি মাফ করো, মহা বিপদ থেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কান্দে কান্দে রাত্র শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, মসজিদের মিনার থেকে ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিবির দিকে তাকালেন না, আমার ভাইয়ের আজান হলো, মসজিদে চলে গেল, নামাজ পরে যখন ঘরের ভিতরে আসলেন বিবি কিন্তু বাড়িতে চলে গেল। মা জিজ্ঞেস করে, মেয়েরে মা তোমার স্বামীটা কেমন? মেয়ে জবাব দেয়, মা গো স্বামীটা বড় ভালো, আল্লাহ এত এত প্রিয় বান্দা, ও যখন মুনাজাতের ভিতরে কান্দে আমার মনে হয় আসমানের মালিক স্বয়ং তার সঙ্গে কথা বলে, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা বুঝতে পারলো স্বামী হয়তো মেয়ের হক আদায় করে, স্বামীকে ডাক দিয়ে বলে বাদশাকে ডেকে বলে, বাদশা আপনি বিয়ে দিছেন ঠিক, স্বামী কিন্তু মেয়ের হক আদায় করে নাই। এইবার বাদশা আধামকে ডাক দিয়ে বলে, ও আধাম আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের যৌবনের হক আদায় না করবে। আল্লাহু আকবার বলে, দরজমানি তওবা করদম সেওয়ায়ে পয়গম্বরি ওক্ত পীরি গির্গে জালিম
মোরাকাবায় বসলেন এবার চিন্তা করতেছে হারে তাহাজ্জতের নামাজে গেলে আল্লাহ পাওয়া যায় জোরে বলেন আল্লাহু আকবার তাহাজ্জতের নামাজে দাঁড়াইলে আল্লাহ পাওয়া যায় বিবির বিছানায় গেলে বিবি পাওয়া যায় কোনটা বলো এটা তিনি মোরাকাবায় দেন করতে করতে তাকায় দেখে এক মুহূর্ত সময় তোমার আল্লাহ থেকে আমি দূরে সরে রইলাম বিবির কাছে গেলে বিবি পাওয়া যায় মোরাকাবায় বসে দেখে জানাজে দাঁড়াইলে সাজদায় গেলে আল্লাহ পাওয়া যায় জোরে বলেন কারে পাওয়া যায় নেটওয়ার্কের মধ্যে এই চিন্তাটা এসে গেল যে নামাজে দাঁড়াইলে পরে আল্লাহ পাওয়া যায় তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা দরকার এভাবে আল্লাহ আল্লাহ বলতে বলতে এমন একটা চিৎকার দিল এক চিৎকারে কলজা ফাটিয়া আধাম দুনিয়া থেকে বিদায় হয়েছে জোরে বলেন আল্লাহু আকবার কিন্তু একদিনের মিলনের কারণে আল্লাহর ওলি ইব্রাহিম আধাম মায়ের পেটে এসেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এই ছিল সতী মায়ের এই যে একটা ফসল যে সৎ মায়ের ঘর থেকে বিশ্ব বরণ্য ওলি ইব্রাহিম আধাম জন্ম নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বলতেছিলাম এই ছোট্ট মেয়ে বলতেছে বাবা আমি কোরআনে কারিম শিখেছি আমি তোমার কুলে আসার কারণে সাপটা থেমে গিয়েছে আজকে যদি আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন আপনার বাচ্চা যদি হাফেজে কোরআন হয়ে যায় আপনার বাচ্চা যদি আলেম হাক্কানি রব্বানি হয়ে যায় আপনার বাচ্চা যদি আবু সাঈদ সুফির মতো হয়ে যেতে পারে আপনার বাচ্চা যদি মিজানুর রহমান আজহারির মতো হতে পারে আবু হানিফার মতো হতে পারে কাসেম নানুতাবির মতো হতে পারে বাইজিদ বুস্তামির মতো হতে পারে তাহলে কাল কেয়ামতের ময়দানে 10 জন নয় 20 জন নয় 100 জন নয় হাজার হাজার জনতা নিয়ে জান্নাতে যাবে জোরে বলেন আল্লাহু আকবার এমন আলেমের দলভুক্ত হতে কে কে চান হাত তুলে দেখান নারে তাকবীর হাত নামান আমার ভাইরা আজকে কোরআনের শিক্ষাকে কখনো অবহেলার চোখে আর দেখা যাবে না ঠিক না বেঠিক আপনার বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে আপনার দুনিয়ার সবচাইতে বড় সম্পদের মালিক হয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ একজন হাফেজ আল কোরআনের মর্যাদা কত আপনাকে আমি কি বুঝাবো হাদিসে আল্লাহর পয়গম্বর বলে যারা হাফেজে কোরআন তার মা বাবাকে হাশরের ময়দানে নূরের মুকুট পরাবে জোরে বলেন সুবহানাল্লাহ বলে এটার আলো কত বলে সূর্যের আলোর চেয়ে আরো অধিক আলো হবে সুবহানাল্লাহ তাহলে মা বাবাকে যদি এই সম্মান দেয় তাহলে যে কোরআন শিক্ষা করলো তার কত মর্যাদা জোরে বলেন তার কত মর্যাদা সে কল্পনাও করতে পারবে কল্পনাও করতে পারবে না আপনারা দেখেন ছোট্ট একটা ওয়াকিয়া শুনে আপনাদেরকে আপনাদের গুলি ভালো লাগে হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার মুনকুজাতের ভিতরে এসেছে আমি আমার মাহফিলেও বলেছিলাম ছোট্ট সময়ে উনি একদিন কবরস্থানে দাঁড়ায় কোরআনে কারিম তালাওয়াত করে সব রেসানি করলেন রাত্রে শোয়ার পরে স্বপ্নে দেখে হাজার হাজার জনতা এই সব নেওয়ার জন্য ফেরেস্তাদের কাছে দাঁড়িয়ে আছে জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেস্তারা পুতলা বানায় এটা একজন একজন দিচ্ছে কিন্তু একটা মাত্র মহিলা কবরস্থানে বসে আছে ও লাইনে দাঁড়ায় না দীর্ঘদিন পরে তিনি আবার এই কবরস্থানে গেলেন কোরআন তাওয়াত করলেন সব রেসানি করে চলে আসলেন রাতের বেলায় স্বপ্নে দেখেন হাজার হাজার কবরবাসী লাইন ধরে দাঁড়িয়ে আছে ফেরেশতারা পুতলা বানায় এই নেকিগুলি দিচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় দিন দেখে একবারে কাতারের পিছনে ওই বৃদ্ধা মহিলাটাও দাঁড়িয়ে আছে জোরে বলেন আল্লাহু আকবার
এইবার আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলে মা আমি কিছুদিন পূর্বেও এই কবরস্থানে কুরআন পড়েছিলাম রে মা ওই দিন তুমি নেকির কাতারে দাঁড়াও নাই এখন কেন দাঁড়াইলে রে মা এবার বৃদ্ধা মহিলা বলে বাবা জাকারিয়া প্রথম দিন দাঁড়াই নাই আমার একজন কলিজার টুকরা সন্তান হাফেজে কুরআন ব্যবসা করার পাকে পাকে দোকানে বসে কুরআন পড়ে জোরে বলে আল্লাহু আকবার আমার বাবা প্রতিদিন কুরআন পড়ে পড়ে সজদে আমার কলিজার টুকরা নয়নের মনি সন্তান অল্প দিন হইল রে বাবা দুনিয়া চারে কবরের বাসিন্দা হয়ে গেছে আমি এখন এতিম এখন আমার কেউ অন্যকে দেয় না যেই মাত্র তুমি কুরআন পড়েছ এখন আমি ভিখারিনের বেশে ভিক্ষুকের বেশে আমি নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি জোরে বলেন আল্লাহু আকবার হযরতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে মা তোমার এই সন্তানটার নাম কি ছিল নাম বলার পরে আগের তারিখে তিনি বাজারে গেলেন দোকানে গেলেন তাকায় দেখে দোকানে বসে বসে কুরআন পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ কথায় কথা মনে করে যা হারুনুর রশিদের একটা ছেলে ছিল কুরআন পড়তো জোরে বলেন সুবহানাল্লাহ রাজ বিস্তরির কাজ করত দিনের বেলা আমার ভাইরা সপ্তাহে একদিন কাজ করত ছয় দিনের আল্লাহর ইবাদত করত জোরে বলেন সুবহানাল্লাহ এইবার জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে বৃদ্ধা মহিলা বলল বাবা জাকারিয়া আমার সন্তান মারা যাওয়ার কারণে এখন আমি নেকির জন্য পাগল এখন আমি ভিক্ষুকের বেশে নেকি নেওয়ার জন্য আমি লাইনে দাঁড়িয়ে আছি জোরে বলেন সুবহানাল্লাহ নেকির কত দাম আপনি মরে যাওয়ার পরে আপনি হাজার হাজার বার সুবহানাল্লাহ হাজার হাজার বার কোরআন পড়েন বিন্দু পরিমাণও কোনো সওয়াব হবে না বিন্দু পরিমাণ হবে না এই জন্য যারা কবরে চলে গেছে তারা বুঝে যে হায়াতের জীবনের কত দাম মানুষের জীবনের কত দাম সরকারে তো আলম বলে ইজতানিম খামসান কাবলা খামসিন ও দুনিয়ার মানুষ হে আমার উম্মত পাঁচটা জিনিসকে তুমি পাঁচটা জিনিসের পূর্বে অনেক মূল্যায়ন করো অনেক দাম দাও তার মধ্যে সর্বপ্রথম হলো স্বাভাবিকা কাবলা হরমিকা তোমার যৌবন কালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে আল্লাহর হাবিব বলেন আর তোমার অসিহাতুকা কাবলা সাকমিকা তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে অফেরাগিকা কাবলা সুগুলিকা তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে আল্লাহর পয়গম্বর বলে অগেনায়িকা কাবলা ফেতরিকা তোমার সম্পদকে কাজে লাগাও দরিদ্র হওয়ার আগে অহায়াতিকা কাবলা মৌতিকা তোমার জীবনকে কাজে লাগাও মৌতের আগে জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহর পয়গম্বর পাঁচটা কথা বলেছেন যৌবনকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে তোমার ব্যস্ততার থেকে অবসর সময়কে কাজে লাগাও তোমার সম্পদকে গরিব হওয়ার আগে কাজে লাগাও তোমার জীবনকে মরার আগে কাজে লাগাও আজকে আমরা এর উল্টা করি ঠিক না বেঠি আপনার একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলে যাদের জন্য জাহান্নাম অজীব সরকারে দো আলম বলে মান মান করাল কোরআন ফাস্তাজগারাহু ফাহাল্লা হালালাহু ও হারাম হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া সাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহর হাবিব বলে যারা কোরআনে কারীম শিক্ষা করলো হেফজ করলো হালালকে হালাল জানলো হারামকে হারাম মেনে চললো ওরা যদি আমার ভাইরা এইভাবে চলতে থাকে আল্লাহর পয়গম্বর বলে তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর বলে ওয়াসাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার এই লোকটা ওই হাফেজ কোরআন এমন দর্জনের জন্য শাফাত করবে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল জাহান্নাম থেকে বাঁচায়া এদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কত বড় মর্যাদা এটা দুনিয়ার অন্য কোনো মানুষে পারবে না এই জন্য আমি এই মাঝামাঝি সময় হাদিস করেছিলাম আল্লাহর রসুল বলে তিন প্রকারের মানুষ আল্লাহর দরবারে শাফাত করবে কত প্রকার জোরে বলেন কত প্রকার এক নাম্বার নবী রাসূলগণ দুই নাম্বার উলামায়ে কেরাম তিন
তিন নম্বরে শহীদগণ জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ধারণ করবে, ওরা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে ধারণ করলো। আল্লাহর পয়গম্বর বলে যারা আমার সুন্নতের উপর আমল করব, আমার আদর্শকে যারা ধরে রাখবে, আল্লাহর হাবিব বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসে বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى। আল্লাহর হাবিব বলে আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করে তারা নয়। সাহাবীরা প্রশ্ন করেন, ওগো নবীজি কারা আপনাকে অস্বীকার করে? আল্লাহর হাবিব বলে ও আমার সাহাবীরা, যারা আমার আনিত আদর্শকে মানে তারা আমাকে অনুসরণ করে, যারা আমাকে অনুসরণ করলো তারা সকলেই জান্নাতি। ওমান আসনি ফাকাদ আবা, যারা আমার কথা মানল না, আমাকে অস্বীকার করলো, আমার আদর্শ মেনে চললো না, ওরাই অস্বীকারকারী, এরা সকলেই জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন, নবীর আদর্শ মেনে একজন ডাকাত সম্মানী হয়ে গেল, নবীর আদর্শ মেনে কোরআন মেনে কোরআন শিক্ষা করে মাইকেল জ্যাকসনের মতো বিশ্ব গায়ক সে আল্লাহর পিয়ার বান্দা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার ইতিহাস অনেকে শুনেছেন, মাইকেল জ্যাকসন সে বড় একজন গায়ক ছিল আমেরিকা, যার একটা গান শুনতে লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করত সরকার। সে একদিন আমার ভাইরা মিনারার মধ্যে কোরআনে কারিমে এই যে আজানের কথা আছে, কোরআনে কোরআনে আজানের কথা আছে না নাই? আমার ভাইরা সে আজানের ধ্বনি শুনল মিনারার থেকে, আল্লাহু আকবার তার গাড়ির ড্রাইভারকে ডেকে বলে, ড্রাইভার এত মধুর কণ্ঠে গানকে শোনায় দেখো না, তাকে দেখে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি শোনা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরা বন্ধুরা, আজানের ধ্বনি শুনে মাইকেল জ্যাকসন যেহেতু একজন গায়ক, সে গান মনে করে ডাক দিল, যাও ওই গান গানে ওলাকে ডেকে নিয়ে আসো, আমাকে প্রতিদিন গান শোনাবে, আমি তাকে টাকা দিব। এইবার ড্রাইভার গিয়ে বলে, ভাই তুমি এই গানটা দৈনিক কয়বার গেয়ে থাকো? বলে, দৈনিক আমি পাঁচবার গেয়ে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরে বন্ধু, ড্রাইভার এসে বলে, বস গান শোনার জন্য টাকা লাগবে না, পয়সা লাগবে না, ওই মুয়াজ্জিন পাঁচবার বিনা টাকায় আপনাকে গান শোনাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে বন্ধুরে কথাই কথা মনে হয়ে যায়, শায়খ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সফরে রওনা হলেন। আমার বাইরে বন্ধুরা, তার সঙ্গে ছিল এরশাদউদ্দিন। লম্বা কথা আমি ভাই এক কথাই বলে দিচ্ছি, ওই দিনেই বাদশাহ বাদশাহর ছেলে রওনা হয়েছে শিকারের জন্য।
তার গোসর ছিল সকল প্রজা তার সঙ্গে যাবে, কিন্তু উনি অনেক দূরে যাওয়ার পরে বিশ্রাম করতে গিয়ে দেখে উনাদের আগেই দুইজন মানুষ গাছের নিচে বসে আছে। দারোয়ানকে বলল যে এই দুইজনকে ডেকে নিয়ে আস। ডেকে নিয়ে আসলে বলল এই তোমরা এখানে কেমনে আসলে, আমার কথায় সারা দিলে না, তোমাদের তো বিচার হবে। তারা বলল বাদশাহ আপনার গোসর আমরা শুনি নাই। তখন বাদশাহ তাদের দিকে তাকায়া একটা প্রশ্ন করলো শেখ জামালউদ্দিনকে। তাফসীরের কিতাবে এই ঘটনা আছে আমার ভাইরা, হাকিমুল উম্মত তানবী রহমতুল্লাহ তার এক কিতাবে উল্লেখ করেছেন। বাদশাহ প্রশ্ন করলো বলো তো শেখ জামালউদ্দিন, তুমি ভালো না কুকুরটা ভালো? এইবার শেখ জামালউদ্দিন জবাব দিলেন বাদশাহর ছেলেকে, ও বাদশাহ দাদা, আমি যদি ঈমান নিয়ামত দিতে পারি তাহলে আমি কুকুরের চেয়েও দামি। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বাদশাহর ছেলে প্রশ্ন করে, ও শেখ জামালউদ্দিন ঈমান কি জিনিস? এইবার শেখ জামালউদ্দিন জবাব দেয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথাগুলি বললেন। বাদশাহর ছেলে বলল, ও শেখ জামালউদ্দিন, আমার পিতা এখন মৃত্যু শয্যায় শায়িত, আমার পিতা যদি মারা যায় পরবর্তীতে আমি বাদশাহ হইব। ও শেখ জামালউদ্দিন, এই মুহূর্তে যে ইমানের গুণগুলি বললে, আমি যখন বাদশাহ হইব আমার দরবারে তুমি ইমানের গোসন আমাকে শোনাবে, আমাকে কালিমা পড়ায় দিবে। এই কথা বলে বাদশাহর ছেলে চলে গেল। কিছুদিনের ভিতরে শেখ জামালউদ্দিন মৃত্যু শয্যায় শায়িত। উনি তার ছেলেকে ডেকে বলে, ও ইরশাদউদ্দিন, আমার একটা ওসিয়ত, বাদশাহর ছেলে অচিরে এসে বাদশাহ হবে, আমি মরে গেলে কালিমার দাওয়াত তার দরবারে পৌঁছায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে বন্ধুরা, বাদশাহ মারা গেল, ছেলে বাদশাহ হয়ে গেল, শেখ জামালউদ্দিন মারা গেলেন, তার ছেলে ইরশাদউদ্দিন বা রাজ দরবারে গিয়ে হাজির হলো। জীর্ণ শীর্ণ পোশাক, পোশাকের মধ্যে আমার ভাইয়েরা চিরা ছিল, তালি ছিল সাধারণ বেশে। তিনি দারোয়ানকে বলল, গেইটে আমি বাদশাহর সঙ্গে দেখা করতে চাই। এইবার দারোয়ান বলে, না না, এমন ফকির বাদশাহর দরবারে যেতে পারবে না, ধাক্কায় বের করে দিয়েছে। একদিন গেল পারলো না, দুই দিন গেল পারলো না, তিন দিন গেল পারলো না, চতুর্থ দিন সে চিন্তা করলো, আমাকে কালিমার দাওয়াত পৌঁছাইতে হবে। তবে শেষ রাতে একটা কৌশল অবলম্বন করলেন। শেষ রাতে জিজ্ঞেস করলো, বাদশাহর রাজপ্রাসাদ কোনটা? বলে, এইটা রাজপ্রাসাদ। ওই কাছে গিয়া সে ফজরের আজানের সময় আজান দিল। এক পর্যায়ে বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাদশাহ আওয়াজ শোনার কারণে ঘুম ভেঙে গেল। দারোয়ান পটাই দিল, যাও কোথা থেকে এমন ধ্বনি শোনা যায়? এই ধ্বনির কারণে আমার ঘুম ভেঙে গেল, ধরে নিয়ে আসো তার পাশে হবে। তাকে এবার ধরে নিয়ে আসলো, রাজ দরবার হাজির করা হলো। বাদশাহ ডেকে বলে, ও ও সাধারণ ফকির, তুমি এই আওয়াজ কেন দিলে? এইবার ইরশাদউদ্দিন জবাব দেয়, বাদশাহ বহুদিন পূর্বে শিকারিতে আপনি রওনা হয়েছিলেন। বাদশাহ, আপনি আমার পিতা জামালউদ্দিনকে ওসিয়ত করেছিলেন, অচিরে আমি বাদশাহ হইব, বাদশাহ হইলে আমার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবে। আমি দাওয়াত নিয়ে আসলাম আজ তিন দিন, একদিনও আপনার গেইটের ভিতরে ঢুকতে পারি না, এখন শেষ পর্যন্ত আমি আজান দিয়ে আপনার দরবারে পৌঁছে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বাদশাহর মনে হয়ে গেল, বলে এইবার আমার কি করণীয়? বলে, আপনি গোসল করুন, সাদা কাপড় পরিধান করুন, পবিত্র কাপড় পরেন। গোসল করে পবিত্র কাপড় পরিধান করার পরে ওই শায়খের ইরশাদউদ্দিন বাদশাহর ছেলেকে কালিমা পড়ায় দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। বাদশাহ মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকেল জ্যাকসন সে ছিল খ্রিস্টান, সে প্রতিদিন ওই আজান শুনে। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার সে কোরআনের উপরে রিচার্জ করে, কোরআনের মধ্যে সে সূরা কমার, সূরা কমার নামে একটা সূরা আছে, আল কমার অর্থ চন্দ্র, জোরে বলেন সুবহানাল্লাহ। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, আল্লাহর পয়গম্বর আঙ্গুলের ইশারা দিয়ে দুনিয়া থেকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এত বড় মুজিজা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কোরআনে কারীম এত মধুর করে তেলাওয়াত করতেন। বাইরে বন্ধুরে আমার ভাইরা, জামাত নামক জাদুঘর কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহর পয়গম্বরকে বলে মুহাম্মদ, আমি বহু জাদু গ্রন্থ পড়েছি, বহু জাদুবানি আমি জানি, তোমার কালামের সাথে কোনো জাদুর কালামের মিল নাই, আমার বিশ্বাস হয়েছে এটা আসমানি কালাম ছাড়া আর কিছুই নয়, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা বলতেছিলাম এই মাইকেল জ্যাকসন প্রতিদিনই এবার পাঁচবার করে আজান শুনে, একদিন ড্রাইভারকে ডেকে বলে ড্রাইভার মুসলমানের ভিতরে সবচাইতে বড় আলেমকে তার কাছে নিয়ে যাও, ওর কাছে যখন গেল আরো কিছু ইসলামী বই দিল, বইগুলি পরে পরে তার ভিতরে ইমানের মহব্বত ঢুকে গেল, জোরে বলেন আল্লাহু আকবার। ইমান এত মজবুত জিনিস, এমন এমন পাওয়ারফুল ইমান, ইমান যখন কারো ভিতরে ঢুকে যায় ও কিন্তু বুলেট বোমাকে ভয় করে না, ও কিন্তু পিস্তল ভয় করে না, ও আগুনে জাপ দেওয়াকে ভয় করে না। আপনারা লক্ষ্য করেন মুসা কালিমুল্লাহকে যখন ফেরাউন বলেছিল ও মুসা তুমি জাদুনিয়া মাঠের ময়দানে আসো, আমিও কিন্তু জাদুঘরদেরকে নিয়ে আসব, এক জায়গায় জমাত হইল, মুসা নবীর বেশ ধারণ করে মাঠে ময়দানে হাজির হয়ে গেল। আমার ভাইরা বন্ধুরা তারাই আগে জাদু প্রদর্শন করলো, মুসা নবী লাঠি ছেড়ে দিল, সাপ হইয়া সবগুলি সাপকে খেয়ে ফেলল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সমস্ত জাদুঘররা বলতেছে এটা কোনো সাধারণ সাপ নয়, এরা তারা বলতেছে কি আমান্তু বিরব্বি হারুনা মুসা, আমরা সকল জাদুঘর মুসা এবং হারুনের রবের উপরে ইমান নিয়ে আসছি, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন কয়ে আমার অনুমতি ছাড়া ইমান নিয়ে আসছো, বুঝতে পারবে আর কি মজা, আমি হাত কাটবো পা কাটবো তোমাকে শুলিতে ছড়াবো, কেন আমার অনুমতি ছাড়া ইমান নিয়ে আসলে? ফেরাউন কত বড় জালেম, হিসকিলের কন্যা স্ত্রী সহ বহু কন্যা সন্তানকে গরম তেলের মধ্যে হত্যা করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সংবাদ শোনার পরে আসিয়া আলাইহিস সালাম তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, এতদিন পর্যন্ত তার ইমানটা ছিল গোপন, এইবার তিনি মনে মনে ভাবছে আর ইমান গোপন রাখা যায় না, আমার স্বামীর কাছে আমি হার মানাবো তা হতে পারে না, আমার জীবন যাবে যাবে আমি ইমানটাকে প্রকাশ করে দেব, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসিয়া ভাবতেছে এই মুহূর্তেই ফেরাউন হাজির, মনে মনে কি বলছিস আর সিয়া তুমি কি বলতেছ, তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি জালেম, হিসকিলের কন্যা স্ত্রীকে গরম তেলের মধ্যে হত্যা করেছ। এবার ফেরাউন বলে তাহলে তুমিও মনে হয় মুসলমান হয়েছ, কহা আমিও মুসলমান হয়েছি, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ফেরাউন বলে আসিয়া তাহলে তুমি জানো নাকি এই ঈমান আনার কারণে তোমার কি সাজা হবে, কথা ভালো করে জানি। এবার হামান হলো তার মন্ত্রী, হামানকে ডেকে বলল হামান আমার স্ত্রী আছিয়াকে নিয়ে যাও, একটা জেলখানায় বন্দি করো, রাজকীয় পোশাক খুলে ফেলো, রাজকীয় অলঙ্কার আদি সব খুলে ফেলো, তাকে চাবুক মারতে থাকো, তাকে কানাপিনা বন্ধ করে দাও। এভাবে কাপড় খুলে উলঙ্গ করে চাবুক মারতে থাকলো, কানাপিনা বন্ধ করে দিল। এক পর্যায়ে বলল বাদশা ফেরাউনকে খুদা মানো, আসিয়া বলল জীবন যাবে আমি বাদশাকে খুদা মানতে রাজি নই, জোরে বলে আল্লাহু আকবার। আফজলুল জিহাদ কালিমাতু হক্কিন ইন্দা সুলতানিন জাই, আল্লাহর হাবিব বলে আফজল জিহাদ হলো, উত্তম জিহাদ হলো জালেম
কথা বলা পারবেন কে কে পারবেন দুই হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামান আমার ভাইরা এইবার আসিয়া থামতেছে না ফেরাউন বলে হামান নরম কথায় হবে না যাও তাকে নিয়ে যাও বিশাল চেটিয়াল ময়দানে মরু প্রান্তরে হাজার হাজার জনতার সামনে বিশাল লম্বা তক্তার উপরে তাকে শুয়ায় দাও তার ডান হাতে পেরাক মারো বাম হাতে পেরাক মারো ডান পায়ে পেরাক মারো বাম পায়ে পেরাক মারো উপর থেকে বাড়ি পাথর ছেড়ে দিয়ে দিয়ে তার জীবন নষ্ট করে দাও জোরে বলেন আল্লাহু আকবার আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাগেলারা महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाह रिश्ते परे आसिया बोले अल्लाह আমি আমার স্বামীকে স্বামী বলে মানি খুদা বলে মানতে পারি না আমার জীবন যাবে ঈমান ছাড়তে রাজি না এবার ফেরাউনে আশা দেয় তাকে প্রলোভন দেখায় আসিয়া এখনো যদি আমার খুদা মানো আমি কিন্তু তোমার জন্য রাজকীয় ভবন দিব রাজকীয় পোশাক দিব রাজকীয় অলংকার দিব আসিয়া বলে আমি তোমার রাজকীয় ভবন অলংকার পোশাক চাই না আমি আল্লাহ চাই জোরে বলেন আল্লাহু আকবার কাকে চায় আল্লাহকে চায় এবার আসে আল্লাহর দরবারে বলে আল্লাহ ফেরাউন আমাকে দুনিয়ার রাজকীয় ভবন দিতে চায় আমি দুনিয়ার ভবন চাই না আমি জান্নাতের বাড়ি চাই আল্লাহর কাছে দরখাস্ত করে ইযকালাত রাব্বি বানিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আসিয়া ডেকে বলে আল্লাহ জান্নাতে আমাকে যে তুমি বাড়িটা দিবা জান্নাতে যে আমার জন্য তুমি রাজপ্রাসাদ বানিয়ে রাখছো আল্লাহ জান্নাতের বাড়ি আমি চাই জান্নাতের বাড়িটা দেখায় দাও আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে বলে জিব্রাইল আমার আশিকের জন্য আমার পাগলের জন্য জান্নাতের বাড়িটা তুমি ক্যামেরার মতো আমার আসিয়ার সামনে তুলে ধরো জোরে বলেন আল্লাহু আকবার জীবন যাবে ঈমান দিবে না জোরে বলেন আল্লাহু আকবার ধরে নিবে বেদে নিবে আজরাইলে চারিবে না হাজার লোকে কান্দিলে আতর গোলাপ সাবান পানি লাগাইয়া জন্মের মতো তোমায় গদি সাজাইয়া কালকে যেন ছিলাম ভাই গো দুনিয়ায় আজকে কেনে দিয়া যাও গো কবরে সাথী নাই রে সঙ্গী নাই রে আল্লাহ যেই ঘরে কেমনে তা আমি সেই ঘরে ঠিক না বে ঠিক আসিয়া বলে আল্লাহ আমি জান্নাতের বাড়ি চাই জান্নাতের বাড়িটা দেখা দাও ফেরাউনের কষ্ট হামানের কষ্ট ওদের নির্যাতন থেকে আমাকে মুক্তি দাও সে দোয়া করে রব্বি বেনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ আয় আল্লাহ আমার জন্য জান্নাতে বাড়ি বানায় দাও ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ফেরাউনের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো কার কাছে বলে জুড়ে বলেন কার কাছে কিছু চাইলে আমরা কার কাছে চাইব আরো জুড়ে বলেন কার কাছে রিজিকের মালিক কে হায়াতের মালিক মৌতের মালিক আসমানের মালিক
জমিনের মালিক আমার মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ এই কথা যদি আপনি একবারে মরণ পর্যন্ত অটল আর অবিচল থাকতে পারেন আপনি মরার পরে কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা আপনি বলবেন রব্বি আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আমা দীনুকা তোমার দিন কি জবাব দিবেন দিন আল ইসলাম আপনাকে প্রশ্ন করবে আমার নবিয়ুকা তোমার নবীকে আপনি বলবেন হাজা রাসূলুল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার এই কথাগুলি যখন বলবেন আসমান থেকে গায়েবে আওয়াজ হয়ে যাবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে ডেকে বলবে ও আমার ফেরেশতারা আমার বান্দা বান্দি সত্য বলেছে তাকে জান্নাতের পোশাক পরায় দাও তাকে জান্নাতের বিছানা কবরে বিছায় দাও আল্লাহু আকবার বলে জান্নাতের দরজা খুলে দাও ফেরেশতারা বলবে নাউম কানাউমিল আরুস তুমি ঘুমাও নববধুর মতো কিয়ামত পর্যন্ত ঘুমাবে কেউ তোমাকে ডাক দিবে না জোরে বলেন আল্লাহু আকবার এখন তো দুনিয়াতে আপনার এয়ার কন্ডিশন বাড়ি চাই কিন্তু কবরেও তো এয়ার কন্ডিশন দরকার আছে না নাই কবরে এয়ার কন্ডিশন যদি আপনি চান তাহলে আপনি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করতে হবে জোরে বলেন আল্লাহু আকবার সবাই কিন্তু দুনিয়ার বড় লোক হতে চায় সুন্দর বাড়ির সুন্দর নারী সবাই চায় কিন্তু আমরা চাই না পরকালের বাড়ি পরকালের সুখ আর শান্তি যারা চাবেন আমার হুজুর শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য বসে আছেন আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলকের তেলাওয়াত করবে ও মরার পরে ওই সূরা মুলক যুবকের বেশে মাতার পাশে দাঁড়িয়ে ডান দিক থেকে আযাব আসবে সরায় দিবে বাম দিক থেকে আযাব আসবে সরায় দিবে পায়ের দিক থেকে আযাব আসবে সরায় দিবে পিছনের দিক থেকে আযাব আসবে সরায় দিবে জোরে বলেন আল্লাহু আকবার ফেরেশতারা গিয়ে বলবে আল্লাহ এই কবরের ভিতরে কে একজন যুবক আমরা তাকে চিনি না আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা ও অন্য কেহ নয় এটা হলো আমি আল্লাহর কোরআনের সূরা তাবারাকাল্লাযী জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষে আপনাদেরকে একটি কথা আর ওসিয়ত রেখে যায় সরকার দু আলম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মা গণের পদতলে সন্তানের জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনে কারীমের শ্রেষ্ঠ কাহিনী একটা কিতাবে উল্লেখ করে হযরত লুকমান হাকিম ছিলেন অনেক বড় বিখ্যাত জ্ঞানী মানুষ ওনার একজন ভালো বিখ্যাত জ্ঞানী ছেলে ছিল ছেলে একদিন বাবাকে বলল বাবা আমি তো বিদেশে যেতে চাই লুকমান হাকিম বললেন ঠিক আছে যাও যাওয়ার পূর্বে আমার সাথে দেখা করে যাবে লুকমানের ছেলে প্রস্তুতি নেওয়ার পরে বাবার কাছে গেলেন বাবা তাকে তিনটে ওসিয়ত করলেন জোরে বলেন কয়টা মনে রাখবেন এটা একটা পয়েন্টের কথা তিনটি ওসিয়ত করলেন এক নাম্বার তুমি যে পথে যাবে এই পথে চলন্ত অবস্থায় প্রচন্ড রৌদ্রের কারণে তোমার পানির পিপাসা হবে চলতে চলতে একটি নহর পাবে গাছের ছায়া পাবে সাবধান ওই গাছের নিচে শুইবে না ওই নহরের পানি খাবে দুই নাম্বার তুমি যাওয়ার পথে অনেক দূরে যাওয়ার পরে একটা গ্রাম পাবে ওখানে আমি লুকমানের অনেক ভক্তবৃন্দ আছে আমাকে মহব্বত করে ভালোবাসে ওখানে বিশ্ব সুন্দরী একজন নারী আছে তার মাও নেই বাবাও নেই তার কোনো ভাই নেই তার আর কোনো বোন নেই একটিমাত্র কন্যা তোমার কাছে বিবাহ দিতে চাইবে সাবধান তুমি বিবাহ করিও না নাম্বার তিন আসাম নামে এক ব্যক্তি অমুক শহরে থাকে তার কাছে আমি লক্ষ টাকা পাবো তুমি টাকা আনতে গিয়া তাকে বলবে টাকা দাও আর সে যখন তোমাকে রাত্রি যাপন করতে বলবে তার বাড়িতে তুমি সাবধান তার বাড়িতে রাত্রি যাপন করিও না কয়টা নিষেধ করলেন তিনটে এক নাম্বার নদীর পানি খাবে না গাছের নিচে শুইবে না দুই নাম্বার সুন্দরী নারীকে বিবাহ করবে না তিন নাম্বার ওই গ্রামে আসামের বাড়িতে রাত্রি যাপন করবে না তবে হ্যাঁ
তুমি কোনো বড় বৃদ্ধ মানুষ কোনো বৃদ্ধ মানুষ যদি তোমাকে কোনো আদেশ করে তাহলে বড় বৃদ্ধ মানুষের কথাটা মেনে নিও। এই কথা ওসিয়ত করার পরে ছেলে রওনা হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা যেতে যেতে প্রচন্ড রৌদ্রের ভিতরে তার পানির পিপাসা হয়ে গেল। প্রচন্ড রৌদ্রের কারণে বিশ্রাম করতে মন চায়, গাছের নিচে যাওয়ার পর একটু দাঁড়ায় রইল, আবার রওনা হয়ে গেল। প্রচন্ড পানির পিপাসা, যখন গাছ অতিক্রম করে চলে যায় যায় হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ ডাক দেয়, ও লোকপানের ছেলে আসো গাছের নিচে বিশ্রাম করো। লোকমানের ছেলে বলে, বাবার নিষেধ। কার নিষেধ? আরো জোরে বলেন, কার নিষেধ? আল্লাহ। এইবার বৃদ্ধ লোকটা বললো, বাবা লোকমানের ছেলে তোমার বাবা আরেকটি কথাও তো বলেছিল। বলে, হ্যাঁ একটা কথা বলেছিল, কোনো বৃদ্ধ মানুষ যদি কোনো আদেশ করে সেটা মেনে নিও। আমি তো বুড়া মানুষ, আমার কথা রাখো। তারপরে চলে আসলো। জোরে বলেন আল্লাহু আকবার। সরকার দু আলম বলে তিন ব্যক্তিকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ইমামুল মুকসিব ও হামিলুল কোরআন ও শাইবাতুল মুসলিম। আল্লাহর হাবিব বলেন, ন্যায় পরায়ণ বাদশার কথা মানা, হামিলুল কোরআন কোরআনের দারক বাহক আলেম যারা তাদের কথা মেনে নেওয়া। নাম্বার তিন শাইবাতুল মুসলিম, যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তাদের কথা মানলে, তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। লুকমানের ছেলে গেল, সে ক্লান্ত, মাথাটা হাতের মধ্যে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এখানে একটা গাছ ছিল, গাছের উপর থেকে ভয়ঙ্কর একটা সর্প আস্তে আস্তে নামতেছে। যেই মাত্র কাছে চলে আসছে, লুকমানের ছেলেকে দংশন করবে, এই মুহূর্তে বুড়া লোকটা ছুরি দিয়ে তাকে কতল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ঘুম থেকে উঠে দেখে ভয়ঙ্কর সর্প এখানে মরা অবস্থায় পড়ে আছে। এইবার বুড়া লোকটা বলে, বাবা এই সাপ তোমাকে দংশন করতে চেয়েছিল, আমি সাপটাকে কতল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সে চলে যাচ্ছে, বৃদ্ধ লোকটা বলে, বাবা আমাকে কি সাথে নিবে? আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন, আপনি গেলে তো আলো ভালো। সঙ্গে নিয়ে গেলেন ওই গ্রামে গেল। রাত্রের বেলায় অনেক আদর আপ্যায়ন সম্মান করার পরে একজন লোকমানের বন্ধু এসে বলল, বাবা লোকমানের ছেলে আমি তোমার বাবার সঙ্গে বড় বন্ধুত্ব আছে, এই গ্রামে একজন মাত্র মেয়ে কোটি কোটি টাকার মালিক বিশ্ব সুন্দরী, তার কোনো ভাই নাই, বোন নাই, তার বাবা নাই, মা নাই, বাবারে তুমি যদি মেয়েটাকে বিবাহ করো অনেক সম্পদের মালিক হয়ে যাবে। লোকমানের ছেলে বলেন, না। কি বলছে? আল্লাহ খেদমতে মা দর পে দর রুকুন এখতিয়ার, খেদমতে মা দর পে দর রুকুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। না করলো। পরে আবার বুড়া লোকটাকে জানালো, বুড়া লোকটা বলো, না তুমি বিবাহ করো। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বিবাহ ঘোষণা দিল, বিবাহ হয়ে গেল। বাসর করে যাওয়ার আগে বুড়া লোকটা বলল, এই লোকমানের ছেলে সাবধান, তোমার বিবির সঙ্গে 5 মিনিট কথা বলবে, তাড়াতাড়ি তার একটা কাপড় নিয়ে চলে আসবে, না হলে কিন্তু তোমার জীবন রক্ষা করা কঠিন। ও ঘরের ভিতরে ঢুকলো, এত সুন্দর নারী জীবনেও দেখে নাই, সুন্দরের দিকে তাকায় তাকায় 5 মিনিটের বেশি চলে গেছে। হঠাৎ মনে হয়েছে, আরে কয়েকটা কাপড় দাও, একটু পরে আসবে। কাপড় নিয়ে চলে গেল। বৃদ্ধ লোকটা বলল, আর কয়েক সেকেন্ড দেরি হলেই তোমাকে বাঁচানো সম্ভব ছিল, কারণ এই মেয়েটাকে রাক্ষসী মেয়ে বলে ইতিপূর্বে আরো তার 60টা স্বামী বাসুর ঘরে মারা গেছে। এবার বৃদ্ধ লোকটা বলল যে, দাও এখানে কিছু লতা পাতা আছে, গাছের লতা পাতা এগুলি নিয়ে যাও, সাপের মাথা নিয়ে ওই মেয়েটার কাপড় নিয়ে আগুন জ্বালাও, আগুন যখন জ্বলতে থাকবে দোয়াগুলি উপরে উঠতে থাকবে, তারপরে তুমি ঘরের ভিতরে ঢুকবে, দেখবে তোমার ওয়াইফের অবস্থা কি। যেই মাত্র আগুন জ্বালাও, দোয়া উঠতে শুরু করলো, ঘরের ভিতরে গেলে বিবি অচেতন। এবার পানি দিতে দিতে যখন হুশ আসলো, বিবিরে জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা কেন? যে আপনি চলে যাওয়ার পরে ভয়ঙ্কর একটা দেও আমাকে এমন জোরে আঘাত করলো, আমি তখন অচেতন হয়ে বেহুশ হয়ে পড়ে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার লোকমানের ছেলে বলল, এটি তোমার জীবনের শেষ বিপদ, আর কোনোদিন এই বিপদ তোমাকে স্পর্শ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরে
বন্ধুরা তিন নাম্বার ওই আসামের বাড়িতে গেল, বলল আমার টাকাগুলি দিয়ে দাও। আসাম বলে রাত্রে তাকো পরে দেওয়া হবে। এইবার বাইরা বন্ধুরা রাত্রে থাকলো, রাতের বেলায় ওই বৃদ্ধ লোকটাকে দোতলায় শোয়াইলো, লোকমানের ছেলেকে নিচতলায় শোয়াইলো। জোরে বলেন আল্লাহু আকবার।